ওদিকে চল। কলকাতার স্টেশনটা কি বড় না? এই দেখে এরপরে যখন দোতলা বাসের উপর চাপবি তখন তো চোখ একবার তো পেরিয়ে যাবে। দোতলা বাসে চড়তে কেমন লাগে? ঠিক কিরকম লাগে জানি, মনে হয় নিজে বাড়ির দোতলার বারান্দার সোফাতে হেলান দিয়ে বসে আছে, আর বাড়িটা যেন অর্জুনের পুষ্পক রথের মতো ভেসে ভেসে চলেছে। কি আরাম, চল তোকে চাপ দেখে চল। এইটা হলে জানি সামনে থেকে আগেও জানলা পাশেও জানলা। দেখ কেন টিকিটে দেখেন দাদা, কি দাদা টিকিটটা হয়েছে আপনার? কলকাতা ছেড়ে পাটনায় গিয়ে প্র্যাকটিস করবে? ব্যাপারটি কি স্যার, আমি যখন ঘরটা ভাড়া নিয়েছিলাম তখন ল্যান্ডলর্ড স্পষ্টই বলে দিয়েছিলেন যে টেম্পোরারি ভাড়া দিচ্ছেন, এক মাসের নোটিশে ছেড়ে দিতে হবে। না না না, কোনো এগ্রিমেন্ট নেই, জাস্ট আ ক্যাশ ফি। হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি পাটনা গিয়ে প্র্যাকটিস করবো। হ্যাঁ, নিজেদের বাড়ি ঘরও প্রচুর, আর বাবা ছিলেন একজন নাম করা ডাক্তার, তাই জানাশোনার ভেতরে অনেক সাহায্য পাবো। হ্যাঁ দেখো সৌগত, প্রফেশনাল ক্যারিয়ার যেখানে তৈরি হবে সেখানেই প্র্যাকটিস করো। হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ শোনো, তুমি যে তোমার পরিচিত সেই অমর বলে ছেলেটিকে পাঠিয়েছিলে, হ্যাঁ তাকে চেক আপ করে আমার কেমন যেন সন্দেহ হলো, তাই তার ব্লাড এক্সামিনেশন স্টার্নাল পাংচার করে দেখলাম যে কেস অফ লিউকেমিয়া, মানে সিরিয়াস ব্লাড ক্যান্সারে ভুগছে। অলরেডি ডিটেক্টেড? হ্যাঁ, এইসব রোগীকে টেনে এসে কতদিন বাঁচাতে পারবে? পয়সা কড়ির অবস্থা কেমন? না না, পয়সা কড়ি তেমন কিছু নেই, কিন্তু স্যার খুব ভালো গান করে আর গান লিখে। হ্যাঁ মাঝে মাঝে ফাংশন থেকে কিছু কিছু রোজগার করে, কিন্তু সেটা স্যার খুবই সামান্য। থাকার মধ্যে একটা বাড়ি, কয়েকটা গানের খাতা আর একটা অর্গান। কিন্তু জানেন স্যার, অমর কিন্তু অদ্ভুত ছেলে। ওর বাড়িতে আমি কয়েকবার গেছি, নিজের বলতে কেউই নেই, ভাড়াটেদের সঙ্গে আলাপ করিতে বলে এ আমার বোন, এ আমার কাকা, ইনি আমার সংসার। হ্যাঁ, আর শুধু শুধু মজার মজার কথা বলে আর মিটমিট করে হাসবে। ভেরি স্যাড, ভেরি স্যাড। হ্যাঁ দেখো সৌগত, ও যখন তোমার এত পরিচিত তখন ওকে হসপিটালাইজ করে দাও। হ্যাঁ আমি ফ্রি ক্যাবিনের বন্দোবস্ত করে দেবো, আরে ওষুধপত্র ফ্রি হয়ে হয়েছে। হ্যাঁ দেখো, স্পেশাল কেয়ারে থাকলে কয়েক মাস বেশি বাঁচবে। এক্সপেক্ট করছেন কতদিন বাঁচবে? হ্যাঁ হার্ডলি এক বছর। কনফার্ম হওয়ার পর আপনার কাছে গিয়েছিল? হ্যাঁ ও এসছিল আমার কাছে, ব্লাড রিপোর্ট, এক্সরে এসব নিয়ে যাওয়া হয়েছে। আমি ওকে দিইনি, কারণ জানতে পারলে জানার পরে যদি হঠাৎ মেন্টাল শক হয়। প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো ওর হাতে দেবেন না। হ্যাঁ আর ওর যে ব্লাড ক্যান্সার হয়েছে এই কথাটা ওকে জানাবেন না। হ্যাঁ রাখছি স্যার, রাখছি।
ডাক্তারদা অমর ব্যাপার কি কোথায় ছিলে কেমন আছো বাবু ডুমুরের ফুল আরে ডুমুরের ফুল বলেই তো মাঝে মধ্যে দেখতে পাও আচ্ছা ডাক্তার খারাপ লাগলে ক্ষমা ঘেন্না করেন আপনার কাঁচা হাত তো অনিতা ছাড়ো অনিতা ছাড়ো শুরু করো আমি ঝড় আমি বিদ্যুৎ আমি সবাই হাসি গান আমি সকলের মন খুশিতে ভরিয়ে জুড়াবো সবার প্রাণ আমি শান্তি আনিব ক্লান্ত মনেতে আমি ফোটাবো তো ফুল পঙ্গু জীবনে আমি রুগ্ন দেহকে নস্যাত করি পারিব না কেন অমর করিতে ডাক্তার কবিতাটা কেমন হয়েছে বলো ডাক্তারদা মনটা আজ কিরম কিরম মনে হচ্ছে অমর পাটনা থেকে একটা চিঠি এসেছে আমার ছোট ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছে এতে মন খারাপ করার কি আছে লোকের জ্বর হয় না কি বলছো তুমি অমর ব্লাড ক্যান্সারের লোকে বাঁচে না আরে কি মুশকিল আরে অসুখটা ধরা পড়ার পর কতদিন বাঁচবে সেটা বলবে তো এক বছর এক বছর সে তো অনেকদিন আচ্ছা ডাক্তার আমার একটা প্রশ্নের জবাব তুমি দাও তো রোগী রোগ সারাবার জন্যে সবচেয়ে বড় ডাক্তার কে পারলে না তো রোগী রোগ সারাবার জন্যে সবচেয়ে বড় ডাক্তার যে রোগীর সবচেয়ে বড় বন্ধু না 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 শুনবো না শুনবো না তোমার কোনো কথাই শুনবো না কালি তল্পি তল্পা গুটিয়ে সোজা আমার বাড়ি সাইনবোর্ডে বড় বড় হরফে লেখা থাকবে ডক্টর সৌগত বাসু ওখানেই তোমার চেম্বার ওখানেই পেশেন্টের কেবিন আচ্ছা আচ্ছা ডাক্তার ধরো এই রোগটা না হলে আমি আরো 20 বছর বেঁচে থাকতাম তো এখন যখন জেনেই ফেলেছি তোমাদের সবাইকে ছেড়ে কয়েক মাসের মধ্যে স্পুটনিকে চেপে সদ্গোদ্ধামে চলে যাব তখন এই 20 বছরের আনন্দটা কয়েক মাসের মধ্যে তোমাদের কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করব না আর তা যদি না করি তাহলে যে আমি ঠকে যাব না না ঠকতে আমি রাজি নই ডাক্তার ঠকতে আমি রাজি নই বলে ঝুট বলে কৌয়া গাছে বলো কৌয়া সে ডরিও ঝুট বলে কৌয়া গাছে বলো কৌয়া সে ডরিও ঝুট বলে কৌয়া গাছে হলো কৌয়া সে ডরিও নরন নন্দন নরন নন্দন বাবা বাবা আজকে যেন ভালো বিক্রি বাটা হয় বাবা পাড়াল হত ছিল মাছ থান ছোঁড়াগুলো যেন ধার বাকি না চায় বাবা বাবা ভালো প্রফিট হওয়ার পর একটা ছোট্ট বাংলা পাইটের দাম যেন গ্যাস চট করে
বাবার সঙ্গে ছেলেটা কেড়ে আগে তো কখনো দেখিনি। কি জানি কি মাতলে দিয়ে আছে। এই হচ্ছে আমার বাড়ি, ঘুরিস না মানিক মাথা ঘুরবে, অত ঘোরে না। এদিকে এদিকে এই ঘরটা আমি ভাড়া নিয়েছি, ভাড়া নিয়েছি মানে ভাড়া দিতে হয় না, চায় না দৌড়তে থাকে। আর এই দেখ আমার ঠিক পাশের যে ঘরটা ওই ঘরে থাকে অমর বাবু, এ বাড়ির মালিক। ওই যে দেখে দেখি, আচ্ছা ওই যে ঘরটা দেখছিস কোণের দিকে, ওই ঘরটায় থাকে শ্যামসুন্দর কাকা আর তার মেয়ে মায়া। হ্যাঁ এদিকে আয়, ওই দেখ ওই ঘরটাতে থাকে না সেই পিচুটি মার্কা মেয়েটা। কোন মেয়েটা? সারাটা কিসে গেল? ওই তেরোর মেয়েটা। হ্যাঁ খালি ছেলেদের সঙ্গে এই এই করে ঘুরে বেড়াচ্ছে আর নাচছে, জানি না বাবা কি ছব্বার নাচ। আচ্ছা ওই মেয়েটা ওই রকম ভাবে রাস্তাঘাটে নেচে বেড়ায়, বাবা মা কিছু বলে না? থাকলে তো বলবে, আপনাকে কবে খেয়ে বসে আছে। ও মেয়েটা বুঝছি অমর বাবুর বোন। বোন হতে যাবে, বাড়াকে বাড়াকে, ওই বাপমা মরে গেল কে মানুষ করে, কে মানুষ করে, ওই এনে কোলে পিঠে করে নিজের বোনের মতো মানুষ করে। আমি কতবার বলি একটু শাসন করো, একটু শাসন করো, মেয়েটা যে উচ্চন্নই যাচ্ছে তোকে বলে দিন। গৌরাঙ্গদা বাপমা ওরা মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করছি, ওর মনে দুঃখ দিয়ে কি করে? আরে এত আদর দিলি, মনটা দিয়ে এদিকে জঙ্গল হয়ে গেল। লেখাপড়া করে না? আরে স্কুলে পড়বে কোথা থেকে, কোনো স্কুলে নেবে ওইরকম ব্যাটা ছেলে মার্কার চেহারা? আরে আমার কি ইচ্ছে করে জানিস, ওই চুলের মুঠিটা ধরে না জলে বিছুটি দিয়ে পিটবে, একবার করে বিছুটি জলে চোবাবো, পিটবো জলে চোবাবো, পিটবো। এই এসে গেছে এই মেয়ে, কি বলে বানি যা করে বলেছিলাম তোকে। আরে কি গুণের মেয়ে, পড়াশোনা বল দারুণ, গান নাচ দারুণ, চতুর্দিকে খালি আহা কত দেখবে।